আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। এবার দেখো ছয় এর সমাধান করো। তাহলে দেখো এটা দুটো ইকুয়েশন আছে, একটা নাম্বার দিলাম 1, একটা নাম দিলাম 2। তাহলে আমি y টাকে রিমুভ করব না, x টাকেও করতে পারি, তাহলে এটাকে b দিয়ে এটাকে a দিয়ে গুণ করব। তাহলে 1 ইনটু b মাইনাস তার মানে 2 ইনটু a করে পাই কি করব, 1 ইনটু b মানে a b x প্লাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু হচ্ছে বি, তারপরে হয়ে যাচ্ছে এটাকে গুণ হয়ে যাবে এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ, এই থাকছে ওয়াইটা ইয়ে হলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখান থেকে এটা এটা বিয়োগ হবে আর এটা যোগ হবে, তার মানে হচ্ছে বি প্লাস এ মাইনাস এ ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এবার এখান থেকে আমি কি পাচ্ছি, লসাগু হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার গুণ যদি আমি করি, গুণ করলে হবে এ স্কোয়ার বি প্লাস এ কিউ প্লাস বি কিউ প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ কিউব, তারপরে আসবে মাইনাস টু এ বি মানে এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার এ বি স্কোয়ার কেটে গেল, এ কিউব এ কিউব কেটে গেল, তাহলে ওপরে পড়ে থাকছে বি কিউব মাইনাস এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এদিকে থাকছে ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার ওপর থেকে কমন যাচ্ছে দেখো বি, তাহলে থাকছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা এটা কেটে গেল। সুতরাং এখান থেকে পাচ্ছি ওয়াই ইজ ইকাল টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই মানটা বসাবো একে, তাহলে ওয়াই এর মান একে বসিয়ে পাই, বসিয়ে পাই কি হবে এ এক্স প্লাস বি ইন্টু ওয়াই মানে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এবার তার মানে এ এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এটা, তার মানে এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, তার মানে এক্স ইজ ইকাল টু একটা এ এ কেটে যাচ্ছে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এবার দেখো 2 নম্বর, এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইজ ইকাল টু 0, আর এটা এবার এটাকেও দেখো অপনয়ন করবো, বি ওয়াই এর পার্টটাকে যদি রিমুভ করি তাহলে এখানে কি হবে, এটার সাথে 1 গুণ করবো, এটার সাথে গুণ করবো এ স্কোয়ার, তাহলে 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 করে পাই এ কিউব বাই এক্স
minus a square b by y is equal to 0. A square b by y. এটা কেটে যাচ্ছে, এই দুটো পড়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকলে এখান থেকে কমন যাচ্ছে, দেখো এ বাই এক্স পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল। তার মানে এ বাই এক্স ইজিক্যাল টু হচ্ছে ওয়ান, সুতরাং এক্স ইজিক্যাল টু কোনাকোনি গুণ করলে হচ্ছে এ। এবার এই মানটা এখানে বসাবো, a by a plus b by y is equal to 0, এটা মানে 1, তাহলে b by y is equal to হচ্ছে minus 1 বা y is equal to minus b হলো। না এখানটা দেখো মাইনাস ছিল, আমি ভুল লিখেছি, এটা মাইনাস হলে এটা প্লাস, তার মানে এটা প্লাস বি হবে। আবার দেখো তিন নম্বর, এটাও এখানে মাইনাস আছে প্লাস আছে, একে এ দিয়ে গুণ করবো, একে এক দিয়ে, তাহলে ওয়ান ইন্টু বি প্লাস টু করে পাই, তার মানে বি এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু টু এ বি, আর এটা এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্সটা কমন নিলে এ প্লাস বি, এখান থেকে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে একটা পার্ট কেটে যাচ্ছে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এবার এই মানটা এখানে বসাবো, অপূরণ করলে অনেক সহজে হয়ে যায়, তার মানে ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বি মাইনাস টু এ, তার মানে বি মাইনাস এ হলো। এবারে দেখো এই অঙ্কটা আমি তোমাদের আগে করে দিয়েছি সম্ভবত তিন নম্বর স্কুলে, ওখান থেকে দেখবে, আমি আর করছি না। এবার দেখো এইটা আটের এক দেওয়া আছে, এখান থেকে দেখাতে হবে এ প্লাস বি প্লাস ফিজিক্যাল টু জিরো, তো এখান থেকে ধরছি কে, তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইজ ইকাল টু কে, সুতরাং এক্স ইজ ইকাল টু কে টু দি পাওয়ার এ। একইভাবে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইজ ইকাল টু কে, তার মানে ওয়াই ইজ ইকাল টু কে টু দি পাওয়ার এ, এবং জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি ইজ ইকাল টু কে, তার মানে জেড ইজ ইকাল টু কে টু দি পাওয়ার সি হলো। এবার যেটা দেওয়া আছে দেখো এক্স ওয়াই জেড ইজ ইকাল টু হচ্ছে ওয়ান, এটা যদি ওয়ান হয় তাহলে এখান থেকে কি পাবো, কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি, এটা হচ্ছে বি হবে, ইন্টু কে টু দি পাওয়ার সি ইজ ইকাল টু ওয়ান, ওয়ান মানে কে টু দি পাওয়ার জিরো, তার মানে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু জিরো বা হলো। এটাই প্রমাণ করতে গিয়েছিল। নেক্সট দেখো দুই, সেভেন পয়েন্ট সেভেন সেভেন, সেভেন পয়েন্ট সেভেন সেভেন টু দি পাওয়ার এক্স, জিরো পয়েন্ট সেভেন 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 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকাল টু হচ্ছে হাজার, সেখান থেকে দেখাতে হবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ইজ ইকাল টু ওয়ান বাই থ্রি। তো দেখো একইভাবে যদি এটাকে আমি কে ধরি, তাহলে এটা ইজ ইকাল টু কে যদি হয়, তার মানে যেখান থেকে পাচ্ছি সেভেন পয়েন্ট সেভেন সেভেন ইজ ইকাল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স,
এই ওই এবার এখান থেকে যদি আমি করি কে টু দি পাওয়ার আচ্ছা এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস আচ্ছা ভাগ করলে বাই যদি কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই করি তাহলে কি হবে সেভেন পয়েন্ট সেভেন সেভেন বাই জিরো পয়েন্ট সেভেন 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 এইটা আসছে তাই তো এবার এখান থেকে আমি যদি করি তাহলে এখান থেকে দুটো পয়েন্ট চলে গিয়ে এখানে আসবে একশো এখান থেকে উঠে গিয়ে আসবে হচ্ছে হাজার ঠিক আছে তাহলে এবার এইটার সাথে এইটা কেটে যাবে দুটো শূন্য কেটে যাবে এখানে দশ থাকবে তার মানে কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ইজিক্যাল টু পড়ে থাকছে দশ দশ মানে কি হাজার মানে হচ্ছে কে তাহলে দশ মানে কি হবে আচ্ছা এখান থেকে দেখো টেন হাজার হচ্ছে আমার কে তার মানে টেন কিউব হচ্ছে কে তার মানে টেন ইজ ইকাল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে দশের জায়গায় লিখতে পারি এটা তার মানে কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ইজ ইকাল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এখান থেকে পাচ্ছি ওয়ান বাই এক্স ইজ ইকাল টু ওয়ান বাই থ্রি হলো প্রমাণিত এবার দেখো আমরা করবো নয়টা এই সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো এবং অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো অক্ষদ্বয় দ্বারা ছেদিতাংশের লেখচিত্রের ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে দেখো প্রথমে এই সমীকরণ থেকে পয়েন্টগুলো বার করে নেব তাহলে কি হবে x বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ইজ ইকাল টু হচ্ছে টু এদিক থেকে যদি আমি লসাগু করি তার মানে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকাল টু হচ্ছে টু তার মানে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকাল টু হচ্ছে চব্বিশ এক্স ইজ ইকাল টু চব্বিশ মাইনাস থ্রি ওয়াই বাই ফোর তার মানে এখান থেকে পয়েন্ট পাচ্ছি আচ্ছা ওয়াই যদি জিরো হয় এক্স কি হবে চার ছয় চব্বিশ আচ্ছা ওয়াই যদি দুই হয় তাহলে আঠারো চব্বিশ থেকে যদি ছয় যায় তাহলে থাকে হচ্ছে আঠারো হবে না তিন হলে হচ্ছে নয় চব্বিশ থেকে নয় গেলে নয় আর পাঁচ হবে না যদি চার হয় তাহলে হবে ওয়াই এর মান যদি চার হয় তাহলে বারো এখানে হয়ে যাবে তিন আচ্ছা যদি ওয়াই এর মান যদি আট হয় ওয়াই এর মান হচ্ছে আট তিন আটা চব্বিশ তাহলে এটা হয়ে যাবে জিরো ঠিক আছে ছেদিতাংশ এখান থেকেই পেয়ে গেলাম একটা এক্স আর একটা মানে জিরো হলে সেটা ছেদিতাংশ এবার দেখো এই গ্রাফ পেপারে বিন্দুগুলো বসাবো প্রথমে হচ্ছে ছয় কমা শূন্য সেটা এইটা এইটা হলো তারপর হচ্ছে তিন কমা চার এটা তিন আর এদিকে হচ্ছে চার তারপরে হচ্ছে শূন্য কমা এইট এইট মানে হচ্ছে এইটা এই
এই হচ্ছে লেখচিত্র। তাহলে এইটার আমার ক্ষেত্রফল বার করতে হবে, এইটার যে ক্ষেত্রফল বার করতে হবে তার ভূমিটা হচ্ছে কত, ভূমিটা হচ্ছে 6 আর লম্বটা হচ্ছে 8, তাহলে 1/2 × 8/6 হবে, এটা মূল বিন্দু ও, তাহলে 1/2 × 8/6 করলে আমার ক্ষেত্রফল বেরোবে। দেখো ছক কাগজে এক্স এক্স ওয়াই ওয়াই যে লম্বটা না হলো এক্স ও ওয়াই অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য এক একক ধরে বিন্দুগুলি স্থাপন করে এ বি পাওয়া গেল এবং উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ইজিক্যাল টু 1/2 × ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, তার মানে এখান থেকে 2 দিয়ে কাটলে হচ্ছে 4 = 24 বর্গ একক হলো। এবার অক্ষদ্বয় দ্বারা ছেদিত অংশ, এবার এই যে লম্ব আর ভূমি আছে তাদের স্কোয়ারের রুট সেটা বার করতে হবে, তাহলে অক্ষদ্বয় দ্বারা ছেদিতাংশের দৈর্ঘ্য, ছেদিতাংশের দৈর্ঘ্য ইজিক্যাল টু √8² + 6² একক, তার মানে 64 + 36 √100 ইজিক্যাল টু 10 একক হলো। এই হচ্ছে অঙ্ক। এইবার দেখো এইটা হচ্ছে যে প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, এটা দেখবে তোমাদের বইতে আছে 242 পেজে, একটু দেখে নিও, আর পরের যেটা আছে সেটা দেখবে পেজে আছে 124। এবার দেখো অঙ্কন, একটা ত্রিভুজ আঁকতে হবে যার একটা কোণ 30 আর একটা কোণ 75 এবং একটা বাহু 8 এবং এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র। তাহলে প্রথমে আগে ত্রিভুজটা আঁকতে হবে, তাহলে সাইডে প্রথমে একটা 8 সেমি এঁকে নেব। তাহলে প্রথমে দেখো সাইডে একটা 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখা আঁকতে হবে, এই 8 সেমি আঁকলাম। এবার এখানে আমি মাঝখানে একটা যে কোনো মাপের একটা সরলরেখা আঁকব, তারপরে সেখান থেকে 8 সেমি কেটে নিতে হবে, এই কাটলাম। এবার এখান থেকে আমি 8 সেমি কেটে নেব, এখান থেকে এই 8 সেমির মাপ নিলাম, এখান থেকে বসিয়ে এই। এবার বলেছে পি কিউ আর হচ্ছে 30 ডিগ্রি আর পি আর কিউ হচ্ছে 75 ডিগ্রি, তাহলে এদিকে আমি একটা 75 ডিগ্রি আঁকবো, 90 আঁকবো, 90 আর 60-এর মাঝখানে। দেখো এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার এদের মাঝখানটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে দেখো এদের মাঝখানে মাপটা নেব, এই মাপটা নিলাম, এদের মাঝখানের মাপটা নিলাম, নিয়ে এখান থেকে বসিয়ে একবার এই, একবার এখান থেকে বসিয়ে এই, এই হলো 75 ডিগ্রি। এবার এইদিকে আমি করব হচ্ছে 30 ডিগ্রি, এই এই হলো 60, এবার এখান থেকে বসে এই, আবার এখান থেকে বসে এই, এটা হচ্ছে 30। তাহলে এখান থেকে এবার এটাকে টেনে দিতে হবে, এবার এই বিন্দুটা হয়ে যাবে কিউ, পি কিউ আর ত্রিভুজ হলো। এবার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, তাহলে এই কোণের সমান করে এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা আঁকবো, একান্তর কোণ। তাহলে দেখো এখানে কোণ আঁকলাম,
এখানেও সেই মাপেরই একটা কোণ আঁকতে হবে। এই হলো, এবার এই কোণের মাপ নিতে হবে। এই মাপটা নিলাম, এবার এখান থেকে বসিয়ে এই, এবার এখান থেকে টানতে হবে। এই হলো, এটা সমান্তরাল সরলরেখা। এবার আর পি কে অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করতে হবে। এই আবার এইখানে বসিয়ে এই 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 আয়তক্ষেত্র যেহেতু কোণটা 90 হবে, এবার এইটার নাম দিলাম এটা এস। এবার এস পি এর সমান মাপ নিয়ে এখান থেকে বসিয়ে এই কাটতে হবে। এটা টি, আর এইটার নাম দেবো, এখান থেকে জুড়তে হবে, এটার নাম দিলাম ইউ। টিএসপিইউটা হচ্ছে আমার এই পিকিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র। তাহলে দেখো চিত্রে ত্রিভুজ পিকিউআর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র এসপিইউটি অঙ্কন করা হলো। দেখো 12-1 বলেছে, যদি একটি লোহার বলয়ের ভেতরের ও বাইরের ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে 70 সেমি ও 42 সেমি হয়, তবে বলয়টিতে কত ক্ষেত্রফল আছে? এটা উল্টো দিয়েছে, ভেতরেরটা 42 হবে, বাইরেরটা 70 হবে। এটা সংখ্যাটা উল্টে দিয়েছে, ঠিক আছে, কারণ ভেতরেরটা সবসময় ছোটই হবে, বাইরেরটা বড় হবে। তাহলে দেখো লোহার বলয়ের ভিতরের ব্যাস কত হচ্ছে? 42 সেমি। সুতরাং ভিতরের ব্যাসার্ধ 21 সেমি, আর সুতরাং ভিতরের ক্ষেত্রফল 2π r² বর্গ একক, তার মানে 2/7 x 21² বর্গ সেমি। লোহার বলয়ের বাইরের ব্যাস 70 সেমি, সুতরাং বাইরের ব্যাসার্ধ 35 সেমি, বাইরের ক্ষেত্রফল π r², তার মানে 2/7 x 35² বর্গ সেমি, তার মানে বলয়টির ক্ষেত্রফল কত হবে? এটা মাইনাস এইটা, সুতরাং বলয়টির ক্ষেত্রফল = 2/7 x 35² −2/7 x 21²
বর্গ সেমি। সুতরাং 22 সাত কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র। তাহলে 22 সাত 35 প্লাস 21, 35 মাইনাস 21, তার মানে 22 সাত ইন্টু 56 ইন্টু 14, তার মানে 44 ইন্টু 56। আবার এটা গুণ করে দেখবে কত হচ্ছে, 4 6 24, সাথে 2 4 5 20 আর 2 22, দুই 4 6 4 হলো, এটা হবে উত্তর। এবার দেখো 2 নম্বর বলেছে একটি ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির অনুপাত 2:3:4 এবং পরিসীমা হচ্ছে 216 মিটার। পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি পথে যেতে কত পথ হাঁটতে হবে? তাহলে প্রথমে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে 2:3:4 হলে বাহুগুলো হচ্ছে 2x 3x আর হচ্ছে 4x, সেক্ষেত্রে পরিসীমা হলে সুতরাং 2x 3x আর 4x এর পরিসীমা কি হবে? 216 দেওয়া আছে, তার মানে এখানে হচ্ছে 4 আর 3 7 আর 2 9x, 216 বাই হচ্ছে 9 9 2 18, 3 আর 6 4 9 36, তার মানে 1 24, তার মানে বাহুগুলি একটা হবে 2 গুণ 24 মানে 48, 3 গুণ 24 বড় 2 হাতে 1 6 72, আর আরেকটা হবে হচ্ছে 4 গুণ 24 96। সুতরাং ত্রিভুজটি ক্ষেত্রফল S-A S-B S-C বর্গ একক। এস মানে হচ্ছে এটার হাফ 216, তার মানে 108, 108 মাইনাস 96, 108 মাইনাস 72। এ বি সি গুলো হচ্ছে বাহু আর এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, বর্গ মিটার। এটা বিয়োগ করলে 6 কত হলে 8 হয় 2 ইন্টু 12, এটা বিয়োগ করলে হচ্ছে 6 7 কত হলে 10 হয় 36, আর এটা হচ্ছে 0 6, এবারে 108 মানে 36 গুণ 3, 12 মানে 3 গুণ 2 গুণ 2 ইন্টু 36, আর 60 মানে 2 গুণ 2 3 গুণ 5, দুটো 36 থেকে একটা 36 বেরোবে, দুটো 3 থেকে 1টা 3, দুটো 2 থেকে 1টা 2, এখানেও 2 থেকে 1টা 2 বেরোবে, আর থাকলো রুটের ভেতরে 15, তার মানে হচ্ছে 4 3 4 হচ্ছে 12, 12 গুণ 36 কত হয় 36 গুণ 12, 6 2 গুণে 12, 2 হাতে 1 6 আর 1 7 ইন্টু 36 মানে হচ্ছে 2 6 12 13 হাতে 1 432।
432 রুট 15 বর্গমিটার। এবার বলেছে বৃহত্তম বাহু কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সরাসরি পর্যায়ের উচ্চতা, সেটা হচ্ছে উচ্চতা। সুতরাং আবার তাহলে ওই বৃহত্তম বাহু মানে 96 ইন্টু উচ্চতা, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, সেটাও একটা ক্ষেত্রফল হয়, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু হচ্ছে 432√15। এখান থেকে আমাকে উচ্চতা বের করতে হবে, উচ্চতা ইজ ইকুয়াল টু 432√15 ইন্টু টু, দুই দিয়ে একে করলে 48, দুই দিয়ে একে করলে 24, একে করলে 216। ঠিক আছে, আচ্ছা 12 দিয়ে একে করলে 2, 12 দিয়ে একে করলে 12 একে 12, 12 দুগুণে 24 হয়ে যায়। তারপরে কত হচ্ছে 12 একে 12, 12 কত হলে 21 হয়, 9 হলে 96, 8 বরং 96। এই এবার দুই দিয়ে একে কাটলে হচ্ছে 9, তার মানে হচ্ছে উচ্চতা হচ্ছে 9√15। তাহলে হেঁটে যেতে এত মিটার দূরত্ব আমাকে হাঁটতে হবে। হলো, এবার দেখো 3 নম্বর বলেছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি হলে যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত রম্বসের কর্ণের দৈর্ঘ্য অনুপাত 3:4 হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 40√2। ফর্মুলা কি? বাহু রুট টু, তার মানে বাহু ইজ ইকাল টু হচ্ছে 40। সুতরাং রম্বসেরও বাহু হচ্ছে 40 সেমি। তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি এটা হচ্ছে 40। তাহলে একটা কর্ণ আর কর্ণদ্বয়ের অনুপাত হচ্ছে 3:4, তাহলে একটা কর্ণ 3x, একটা কর্ণ 4x, তাহলে এর অর্ধেকটা কি হবে 3x/2, আর এই অর্ধেকটা হবে 2x। এবার এইখানে কোণ করে 90 ডিগ্রি, তাহলে এই 3x/2 এর হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 40 স্কোয়ার হবে। তাহলে দেখো রম্বসের কর্ণদ্বয় মনে করি 3x ও 4x, সুতরাং 3x/2 এর হোল স্কোয়ার প্লাস 2x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 40 স্কোয়ার, তার মানে এখান থেকে পাচ্ছি 9x2/4, 4x2 ইজ ইকুয়াল টু 1600। এখান থেকে 4 করলে 9x2 প্লাস 4 16x2 বাই 25x2 ইজ ইকুয়াল টু 4 16 64। বা এখান থেকে হচ্ছে x2 ইজ ইকুয়াল টু 25 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে করলে 5, 5 দিয়ে করলে 1, 1 আর 4, 5 দুগুণে 10, 5 আটে 40, আবার 5 দিয়ে যদি করি, 5 দুগুণে 10, 2 আর 8, 5 5 25, 5 6 30, তার মানে x ইজ ইকুয়াল টু 256√256 সম্ভবত আমার ইজ ইকুয়াল টু হচ্ছে 16। দেখো দেখি 16 ইন্টু 16, 6 4 36, সাথে 3 6 3 9, আর এখানে হচ্ছে 16, 6 9 6 15 5 সাথে 1, হ্যাঁ 256 হচ্ছে 16।
তাহলে বেরোলে হচ্ছে 16, তার মানে কর্ণ দুটি কি হবে? সুতরাং কর্ণ দুটি ইজিক্যাল টু একটা হবে 3 × 16, 48 সেমি, আর একটা হবে হচ্ছে 4 × 16, 64 সেমি। এবার বলেছে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সুতরাং রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 64 × 48 বর্গ সেমি, 32। 32 × 48 গুণ করলে 48 আর 32, 8 × 2 = 16, 6 হাতে 1, 4 × 2 = 8 আর 1 = 9, 3 × 8 = 24, 4 হাতে 2, 3 × 4 = 12, 14, 6 × 9 = 4 হাতে 1, 1536, 1536 বর্গ সেমি। এইটা হলো। এবার দেখো 13 নম্বর, বলেছে একটি আয়তলের অঙ্কন করো। তো এখানে এই শুধু শ্রেণী আর পরিসংখ্যাই থাকবে, আলাদা কোনো ছকের দরকার নেই, যেহেতু কোনো মাঝখানে গ্যাপ নেই, 20 তে শেষ 20 থেকে শুরু, তাহলে শ্রেণী আর পরিসংখ্যাই থাকবে। তাহলে দেখো প্রথমে 0 থেকে যাচ্ছে, তাহলে প্রথমে একটা ছক কাগজে আমি এই প্রথমে ছক কাগজে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিলাম, জিরো থেকেই যাচ্ছে তাই কিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা এক্স, এটা জিরো, এটা ওয়াই। এবার 0 থেকে 20, 20 থেকে এখানে দেখো 80 অব্দি আসবে কিনা, 10, 20, 30, 40, 50, 60, 70, 80 চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 20, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 80, প্রত্যেকটা ঘর হচ্ছে আমার ছোটও করতে পারতাম, 5 ঘর = 20 নিতে পারতাম, তো 10 ঘর = 20 নিলাম। এবার পরিসংখ্যা বলেছে 0 থেকে 20 মানে হচ্ছে 7, এদিকে নিলাম 5, 10, 15, 20, তার মানে 7 মানে হচ্ছে এইটা, এখান থেকে এইটা আমাকে টানতে হবে। তাহলে দেখো এইখান থেকে এইটা, এটা থেকে এইটা হয়ে গেল। এরপরে দেখো আছে 10, তার মানে এখান থেকে এইটা, দশ হলো। তারপরেরটাও আছে দেখো 10, তার মানে এটাও এখান থেকে এইটা, তারপরেরটা আছে দেখো 20, তার মানে এখান থেকে এই, তারপরেরটাও আছে দেখো 20, তার মানে এখান থেকে এইটা, তারপরেরটা আছে দেখো 0 থেকে 20, তারপরে আছে 20 থেকে 30, তার মানে এইটা হবে 30, তার মানে 20 থেকে 30টা হচ্ছে 10, 30 থেকে 40টা, তার মানে মাঝখানে একটা দাগ হবে। এই হলো 20 থেকে 30, 30 থেকে 40, তারপর হচ্ছে 40 থেকে এইখানে হবে 50, এইটা হবে 10, এইটা হবে 70,
চল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে কুড়ি, তার মানে এইটা হবে এখান থেকে এই অবধি। চল্লিশ থেকে পঞ্চাশ কুড়ি, পঞ্চাশ থেকে ষাট ও কুড়ি, তার মানে দুটোই একবারে রেখে নিতে পারি। এই হলো। এবার হচ্ছে ষাট থেকে সত্তর হচ্ছে পনেরো, এটা পনেরো, এই দুটো কুড়ি। তারপরেরটা হচ্ছে পনেরো, ষাট থেকে সত্তর, এইটা হচ্ছে পনেরো। এইটা হবে না, হলো। এবার সত্তর থেকে আশি হচ্ছে আট, তার মানে এখান থেকে এইটা। এই হলো প্রথম দু একসঙ্গে এরকম হয়ে গেছে, দশ থেকে কুড়ি একবারে, তারপর কুড়ি থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ, দুটোই একই আছে দশ দশ, চল্লিশ থেকে পঞ্চাশ, পঞ্চাশ থেকে ষাট, দুটো একই আছে কুড়ি কুড়ি, তারপরে পনেরো, তারপরে হচ্ছে আট। হলো, তাহলে এই বরাবর হচ্ছে নম্বর, আর এই বরাবর হচ্ছে পরিসংখ্যা। এবার লেখাটা তো খুবই সিম্পল, দেখো বলে দিচ্ছি আমি। দেখো ছক কাগজে পরস্পর আগে ওই ছকটা টুকে নেবে লম্বা লম্বি, আমি আর লিখলাম না, বইতে যা আছে এক্সট্রা করে। লম্ব অক্ষ এক্স ও ওয়াই টানা হলো, এবং এক্স অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দু নম্বর, কারণ এখানে দেখো পাঁচ ঘর সমান দুই হয়েছে, তাহলে এদিকে নম্বর, তার মানে এক ঘর সমান দু নম্বর, পাঁচ ঘর সমান দশ নম্বর। আর ওয়াই অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক একক, কারণ এখানে বলেছে পরিসংখ্যা, পরিসংখ্যার তো কিছু বলা নেই কোনো কিছু জোন বা কিছু, যাই হোক, তো সেই জন্য একক, একক দেওয়া, যেটা দেওয়া থাকবে সেটা লিখবে, না দেওয়া থাকলে একক ধরে আয়তলে একটি অঙ্কন করা হলো। এটা হচ্ছে তোমার গ্রাফ পেপারের ডান দিকে যে সাদা পেজটা থাকে সেখানে লিখতে হবে। হলো, বোঝা গেল?